আসসালামু আলাইকুম। আজকে আসলে এখানে একটা ফুড চ্যালেঞ্জ হবে, তরমুজ খাওয়ার চ্যালেঞ্জ। তো এখানে আছে বাবা আর মেয়ের মধ্যে হবে। এই যে আমার মেয়ে, সালাম দেও। আর এই যে বাবা। তো আজকে ফুড চ্যালেঞ্জ হবে, এখানে হচ্ছে তরমুজের চ্যালেঞ্জ। তো অ্যাজ ইউজুয়াল যে এভাবে হয় ফুড চ্যালেঞ্জটা সেভাবে হবে। তবে তবে এখানে একটা কথা আছে, কথাটা হলো যে ফুড চ্যালেঞ্জটা হবে খুবই স্বাভাবিক নিয়মে খাবে। এখানে কেউ একটু মানে তাড়াহুড়ো করে খেতে পারবে না। একজন খাওয়া শেষ হবে, এক পিস খাওয়া শেষ হবে, তারপরে অন্য পিস ধরতে পারবে। হ্যাঁ, বাবা আর মেয়ের মধ্যে হচ্ছে এই আজকে এই চ্যালেঞ্জ। তো চলুন দেখি, আমরা এখনই স্টার্ট করব। এখন না, প্রথমে কিন্তু প্রথম পিস খাওয়া শেষ হওয়ার পরে পরে শুরু করতে হবে দ্বিতীয় পিস। হ্যাঁ, আগেই কিন্তু শুরু করা যাবে না, মানে এক পিসকে আরেক পিস হাতে নিয়ে রাখবে এরকম কিন্তু চলবে না। এক পিস খাওয়া হবে, তারপরেই হচ্ছে মানে আনাদার পিস নিতে পারবে। হ্যাঁ, তো ইউ টাইম স্টার্ট নাও। মেয়ে মনে হচ্ছে জিতে যাবে। আর ছোট পুটুলিও কথা বলতেছে। সবাইকে হ্যালো বলো মা, সবাইকে সবাইকে হ্যালো বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার ছোট মেয়ে সালাম নিয়েন, আমার ছোট মেয়ে দেখে। হ্যাঁ, আমার ছোট মেয়ে অনেক কথা বলতে পারে। আমার বড় মেয়ে কিন্তু জিতে যাচ্ছে, বড় মেয়ে কিন্তু জিতে গেল। বাবা কিন্তু হেরে যাচ্ছে। হ্যাঁ, আমার বড় মেয়ে কিন্তু জিতে গেছে। আচ্ছা, আসলে কম্পিটিশনে হার জিত তো থাকবেই। আমার মেয়ে কিন্তু জিতে গেছে, আমার মেয়ে কিন্তু অলরেডি খাওয়া শেষ, আর ওর বাবা কিন্তু অনেক পরে শেষ করছে, প্রায় 15 সেকেন্ড পরে শেষ করছে। তো আসলে মানে হার জিত তো সব কম্পিটিশনেই থাকে। তো এখানে আসলে কম্পিটিশন কিছু না, বাচ্চারা ফ্রুটস খেতে চায় না, তো আমার বড় মেয়েকে ফ্রুটস খাওয়ানোর জন্যই আসলে এই কম্পিটিশনটা। তো যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তো সবাই আমাদেরকে অবশ্যই দোয়া করবেন। আর এখন যে সিচুয়েশন চলতেছে, বাসায় একদম বোর হয়ে যাচ্ছিল বাচ্চারা, তো এই কারণে বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু আনন্দ করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের জন্য অবশ্যই অনেক দোয়া করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মা সবাইকে সালাম জানিয়ে দাও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।